আমি আমার দরবারে গেছি, যাইয়া দেখে আসছি পীর চেরে বসা আর মহিলারা পর্দা ছাড়া বয়া রইছে, বরকা নাই, মুরিদ বানাইতেছে, ও পীর না হলো শয়তান। ঠিক না বেটি? ও শয়তান। তাহলে আমরাও তো ইমাম সাহেব খতিব সাহেব, আমি যদি পাঁচজন মাইয়া লোককে লইয়া এই জায়গায় ওয়াজ করি পর্দাহীন কিছু নাই, আপনারা কইবেন হ্যাঁ মোতাল্লি সাহেব, শেখ নজরুল ইসলাম সাহেব, ও সভাপতি জাকির সাহেব, আর আপনি গো মসজিদে আসুন না। কি ভাই সমস্যা কি? আমার খতিব সাহেব তো বয়ান ঠিকই করে, কয় না আপনি তো দেখেন নাই পাঁচজন মাইয়া লোক লইয়া পর্দা ছাড়া বয়ান করে। আরে আমি যদি বয়ান করি আমার পাশে নামাজ হয় না, আর ওই পীর শয়তানটা মাইয়া লোক লইয়া মুরিদ বানায়, ও হলো শয়তান, ওর কাছে গেলেও শয়তান হয়, ওর কাছে যারা যায় তারাও শয়তান। ঠিক না বেটি? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وقال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفسوا السلام بينكم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لذاره ما يحب لنفسه رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكرا بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله عباد صفا تو جانا ہے مدینے میں ایک پھول اٹھا لانا گلزار محمد سے بلغ الاولى بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شکل پوری الحمدللہ হার অবস্থায় আল্লাহ শুক্রিয়া আদায় করি। আমরা যে এখানে বসতে পারতেছি বৈশা বইছি, এটা আল্লাহ তাআলা আমাদের বসাইছে। কে বসাইছে? যারা আসতে পারে নাই তাকে আসার তৌফিক দেয় নাই তারা আসতে পারে না। আমরা যে ঠিক টাইমে গোসল করে আসতে পারলাম এটা মেহরবানি কার? হুজুর আল্লাহর মেহরবানি কেমন হইল? আমরা আগে গোসল করলাম, জামা কাপড় পরলাম, আতর লাগাইলাম, তারপরে মসজিদে আইলাম, মানে আল্লাহর মেহরবানি কি? তা আমি আইলাম দেখেছেন হইল মেহরবানি আল্লাহ। এটা মেসাল দিলে আপনারা বুঝবেন, হিন্দুস্তানে এক লোক ছিল,
শাসাব, শাসাব বুঝেন নি আপনারা, জারফুক যারা করে সাধারণত, জারফুক ইমাম সাহেব খতিব সাহেবরাও করে, কিন্তু কেউ আছে জারফুক নিয়েই থাকে, এই কাজেই তার। দেখো পুরান ঢাকায় বলতো, পুরান ঢাকায় নামাজ পড়াইছি শাসাব বলে, তো এই শাসাবের কাছে মানুষ যায় জারফুক করত, জারফুক করাইত, তো উনি ঝাড়লে অন্ধ ভালো হয়ে যায়, কি হয়ে যায়। তো এক মহিলা আসছে, আসার পর বলছে হুজুর আমি তো শুনছি যে আপনি যদি ঝাড়েন তাহলে অন্ধ ভালো হয়ে যায়, আমার বাচ্চাটা অন্ধ একটু আপনি ঝেড়ে দেন। এই কথা মহিলা বলার পরে, মহিলা তো সরল কথা বলছে, গ্রামের মানুষ, হুজুরে খুব খেপছে, ভাগ হয়ে হাসে, এর থেকে ভাগো, তুমি কোথেকে শুনছো, কাহা সে শোনা, মাই ঝাড়তে হো আমার অন্ধা আচ্ছা হতা হায়া, কাহা সে শোনা, ভাগ হয়ে দাঁড়ছে, মাই মুসা নেহি মাই ঈসা নেহি, হজরতে মুসা আলাইহিসসালাম সে যদি এরকম ভাবে আঙ্গুল বাইর করতো লাইট হয়ে যেত, আল্লাহু আকবার, লাঠি যদি ছাইড়ে দিত সাপ হয়ে যেত, ঠিক নেবে ঠিক, লাঠি বকরির জন্য ঘাস পাড়ত, গাছের পাতা পাড়ত, লাঠি যতটুকু উঁচা হওয়া দরকার লাঠি অতটুকু উঁচা হয়ে যেত। হজরতে ঈসা আলাইহিসসালাম কবরের পাশ দিয়ে গেলে মুর্দার ব্যক্তিকে যদি ডাকতো কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী আল্লাহর হুকুমে তুমি জিন্দা হও, সাথে সাথে জিন্দা হইতো, তারা পারতো এগুলা। তুমি আমারে বললা যে আমি ঝাড়লে ভালো হয়ে যায়, এটা তুমি ভুল বলছো, যাও তোমার ইমান ঠিক না, সরো আমার এখান থেকে। তো মহিলা মানুষ বইলা হুজুরে ধমকি দিছে, একটু নার্ভাস হয়ে গেছে, তো বাচ্চা লয়ে যাইতেছে, যে শুন না আইলাম এই লোকটা ঝাড়লে ভালো হয়, আমি বললাম আর আমার উপর খেপে গেল, বুঝলাম না, তাইটা একটু আগায় গেছে, আগায় যাওয়ার পরে এই শাসাব বলে, এ মহিলা এদার আ যাও, আসো আমার কাছে আসো, মাই ঝাড় ফুক করতে হো আর মাই মুসা হো মাই ঈসা হো, ইটাকে বলে আমি মুসা না আমি ঈসা না, আমি ঝাড় ফুক করতে পারি না, আবার এখনো আমি মুসা। তো মহিলা মনে করলো পাগল কিনা, পাগল হয়ে গেল কিনা, তো আসছে, ছেলে তো অসুস্থ, আয়েশা আবার দাঁড়াইছে, দাঁড়ানোর পরে মহিলার কি বয়ান থেকে কই গেলাম, আমি তো আইলে হেলাছিলাম, তো মহিলা আসার পরে সে তার ইমান পাকা করতেছে, কি ইমান পাকা করছে, যে তুমি তো যখন বলছো যে আমি জারলে ভালো হয়, আমি চেহারার মধ্যে হাত রাখলে ভালো হয়, এটা আমি না, আমি যখন কোন বান্দার অন্ধ ব্যক্তির চেহারার মধ্যে আমার হাতটা রাখি ওই জায়গায় আমার হাত না, আমার হাতের নিচে আমার মাওলার একটা কুদরতি হাত থাকে, আমার হাতে ভালো করতে পারে না, আমার মাওলার কুদরতি হাতে অন্ধ ভালো হইয়া যায়। আমরা ঠিকই গোসল করছি, ঠিকই আমরা জামা কাপড় গায়ে দিয়েছি, ঠিকই আমরা হাইটা হাইটা মসজিদের দিকে আসছি, মাজেদা ইসলাম মসজিদে আসছি, মসজিদের বয়ান শুনবো, যদিও আমার পাও দিয়া হাঁটছি, আমার পায়ের লগে আল্লাহর কুদরতি একটা পাও লাগাইয়া দিয়েছে, যার কারণে টাইম মতো আমি এখানে এসে পৌঁছতে পারছি, এটা আল্লাহর কুদরতি ফয়সালা। এর জন্য যখন যেই কাজ করতে পারো, যখন যেখানে বসো, যখন যেখানে কাজ করো, ওই জায়গায় তুমি পড়ো আলহামদুলিল্লাহ, এই কুদরত তো আমার না, এই কুদরত হলো তুমি আল্লাহ। এই পাইছি ওয়াজ, যে আমরা যেখানে বসতে পারছি, অনেকে মনে করে হুজুর ওয়াজ মাহফিলে দাওয়াত দিলে, অনেকে মনে করে হুজুর হুজুরে কয় আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া আদায় করেন, তো কেউ পড়ছি তো এই যে আপনারা আইসেন, তৌফিক দিছে আল্লাহ, তৌফিক দিছে কে, খাই আমি, হাত আমার, ভাত আমার, মাছ আমার, রাঁধছে আমার বউ, কিন্তু তৌফিক কার, ঠিক না মিছি,
আমার কিনা চাও, আমার টাকায় আমার বউ পাকাইছে, আমার কিনা পানি, আমার কিনা গ্যাস, আমার কিনা বিদ্যুৎ, সব আমার না। এরপরে খাওয়ার সময় বলে বিসমিল্লাহি আলা, কর না কেন বিসমিল্লাহি উমা, আমার কিনা কাটা, আমার সব কিছু বারাকাতিল্লাহ, তোমার কিনা দিয়া মা বলে সব তোমার আছে, জিব্বার মধ্যে স্বাদ নাই, ঠিক আছে, ঘরে ঘরে জ্বর আছে না, সুন্দর তিন প্লেট আমি খাইতে পারি, জ্বর আইছে হ্যাঁ গো আমার ভাল লাগে না, আমি তো অনেক স্বাদ অনেক মজা, আমার গন্ধ পায় আমার বমি আসে, আল্লাহ বলে সব তোমার রেডি, আসো জায়গার মালিক হইলাম আমি, তুমি খাইতে পারবা কি না পারবা, তোমার জিব্বায় স্বাদ থাকবে কি না থাকবে, সব হলো আমার কুদরতি ফয়সালা, তোমার জিব্বায় স্বাদ দিতে পারে না, তোমার নাকে শ্বাস তোমার নাকে ঘেরান নিতে পারে না, আমি যখন তৌফিক দিই তখন ঘেরান নিতে পারে। ঠান্ডার দিন আইছি, এখন একটু ঠান্ডা লাগাইছি, ঠিক না বেশি, নাকটা বন্ধ হয়ে যায়, ঠিক না বেশি, ভাল লাগে না, ঘুমাইলে দম ছাড়তে পারি না, শ্বাস কষ্ট হয়, আল্লাহ বলে নাক আমার আছে, হুকুম হইল আমার, হুকুম তোমার না, নাক তোমার, হুকুম হইল আমি আল্লাহ। এই জন্য যখন যা তৌফিক হয় কার ইশারা, কার ইশারা, বুঝাইছি তো কথা না, এখন বইয়া রয়েছি সুস্থ আছি, এখনো উঠে যেতে পারি, একজনে বাথরুমের ব্যাগ দিছে, হ্যাঁ কি বইয়ে থাকতে পারবো, হ্যাঁ ওয়াজ যত সুন্দর হোক, হ্যাঁ কি উঠে দেবো ওয়াজ সুন্দর হোক, পরে বাথরুমে যাম, হের তো হেন্দা ফাটাফাটি শুরু হয়ে গেছে, তাহলে আমাকে পেটের ব্যথা নাই, আবার যে দেখেন হাসপাতালে অক্সিজেন লাগিয়ে রাখছে, লাইফ সাপোর্টে আছে, অপারেশন চলতেছে, কার তৌফিক, আমার অপারেশন লাগে নাই, আমার লাইফ সাপোর্ট লাগে নেই, আমার হাসপাতালের বেডে ঘুমাইতে হয় নাই, সব তৌফিক হলো আল্লাহ। এর জন্য ঘর থেকে বাইর হইলে পড়তে হয় বিসমিল্লাহি, বলেন বিসমিল্লাহি, তাওয়াক্কালতু আলাল্লাহ, পকেটে টাকা আছে, গাড়ির ভাড়া আছে, ভিসা আছে, বিমান ঠিক আছে, ঠিক না, এরপরে বিমানওয়ালারা পরে সবাই দোয়া পরে, বিমানে ফুয়েল আছে, বিমান চালাইন না, পাইলট আছে, বিমানের খাদেম আছে, সব কিছু আছে, এরপরে বলে সবাই পড়েন সুবহানাল্লাযি সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ফুয়েল থাকতে পারে, পাইলট থাকতে পারে, ক্ষমতা হলো আল্লাহ, পকেটে টাকা থাকতে পারে, সব থাকতে পারে, আমি সুস্থ থাকব কি না থাকব সব হইল আল্লাহ। নকল একটা ওয়াজ করলাম আজকে এই বিষয় না, তবে ওয়াজ আলেম ওলামা যখন খালেস নিয়াতে বয়ান শুনায় তখন আলেম যা লিখে আনে আল্লাহ কয় তরেডে ওইব না। এখন আজকের যারা এখানে পিপাসু, আজকে যারা ক্ষুধার্ত, আজকে যারা আগ্রহ নিয়ে আসছে, এদের এই বয়ান দরকার, তখন এরকমভাবে ওই আলেম ওই পিসাব ওই বুজুর্গের মুখ থেকে আল্লাহ যা প্রয়োজন তা বের করে দেয়। বলে হুজুর এটা দলিল কই পাইলেন, তা বের করে দেয়। হযরত আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম ওয়াল্লামা আদম আল আসমা, নাম জানাইল না, এরপরে হযরত আদম আলাইহিস সালামকে জানানোর পরে আদম আলাইহিস সালাম বলে সুবহানাক সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, পড়েন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ আপনি আমারে শিখাইছেন, এটাও কুদরতার আপনি আপনার, আপনি আমারে শিখাইছেন, এই কুদরত আপনার, আপনি আমারে ব্রেন শক্তি দিছেন, এই কুদরত আপনার, কুদরত কার, আল্লাহ।
আগে স্মরণ শক্তি বেশি ছিল, বয়স যখন দুর্বল হইতেছে বাড়তেছে, স্মরণ শক্তি বাড়তেছে না কমতেছে? কমতেছে না? তাহলে শক্তি কার? ব্রেন আল্লাহ দিয়েছে, ক্ষমতা আল্লাহ। আলোচনা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম উম্মতের জন্য কত পেরেশান ছিল, এবার শুনাইছি না, উম্মত রাসূলের জন্য জান দিতে কিভাবে চাইছেন। সাহাবায়ে কিরাম জানতো যে আমি শহীদ হয়ে যাব মোতার যুদ্ধে। আপনারা এই কিচ্ছা শুনছেন বহুত আলেম আমাদের থেকে, মোতার যুদ্ধে আল্লাহ রাসূল তিনজন সেনাপতি বানাইলেন। কয়জন? তিনজন সেনাপতি। কয়জন? তিনজন। তিনজন কেন বানায়? একজন মরে গেলে দ্বিতীয় জন, দ্বিতীয় জন মরে গেলে তৃতীয় জন, তৃতীয় জন মরে গেলে চতুর্থ জন। কোন নবীরা সেনাপতি বানাইছে তিনজনের অধিক বানাইলে একজনও বাঁচে নাই? কেন? আল্লাহ রাসূলের কাছে ইলহাম ছিল, আল্লাহ রাসূলের কাছে জানা ছিল যে সেনাপতি প্রথম জন শহীদ হবে, দ্বিতীয় জন শহীদ হবে, তৃতীয় জন শহীদ হবে, সাহাবায়ে কেরামও জানছে যে শহীদ হয়ে যাবে। প্রথম সেনাপতির মোতার যুদ্ধে হযরতে যায়েদ রাসূলের পালক পুত্র বলে রেডি হও, মোতার যুদ্ধের সেনাপতি তুমি প্রথম থাকবা, সেনাপতি যদি তুমি শহীদ হইয়া যাও দ্বিতীয় সেনাপতি হবে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা, সেও যদি শহীদ হইয়া যায়, সেও যদি শহীদ হইয়া যায় তৃতীয় জন পালন করবে, তৃতীয় জনে পালন করবে। হযরত যায়েদ কে বলছে যাও রেডি হও, যায়েদ বলে আমি কার কাছে রেডি হব, বাড়ির থেকে বিদায় নাও, আমার বাবা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মা হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, মোতার এই পরামর্শ হয়েছে মসজিদে নববীতে, আব্বা জান তো আমাকে প্রথম সেনাপতি বানাইয়া দিল, আমার বাবা তো আমার সামনেই আমার অনুমতি দিব, আমার মা তো এই কথাগুলা রওজা শরীফের পাশের কামরায় বৈশা শুনতেছে, আমি আর কার থেকে বিদায় নিব, আমি রেডি হয়ে গেছি। হযরতের জাফর বিন আবু তালেব সে বিদায় নিতে গেল, বিদায় নিতে যাওয়ার পরে বাড়িতে যাইয়া নিজের স্ত্রীর কাছে বিদায় নিল, হে স্ত্রী শুনো আমি মোতার যুদ্ধের দ্বিতীয় সেনাপতি, আমার পরে একজন সেনাপতি আছে, আমার আগে একজন সেনাপতি আছে, এর অর্থ তুমি ধৈর্য নাও, আমার শাহাদতি আমার যে শহীদ হইয়া যাম 100% কনফার্ম, আমি আর ফেরত আসবো না। কিতাবের মধ্যে আসে জাফর বিন আবু তালেবের ছোট ছোট বাচ্চারা ছিল এই কথা বলছে বলে বাবা যুদ্ধে যাইয়া তুমি আর আসবে না, কেমন কথা আমাদেরকে শোনাও, আমরা তো ধৈর্য ধরতে পারি না। স্ত্রী বলে এটা কেমন কথা বলো, যুদ্ধে তুমি শহীদ হয়ে যাইবা, এটা তুমি আমাদেরকে কেন বলো, যুদ্ধে তুমি গাজী হইয়া ফেরবা, আমি দোয়া করি তুমি যেন শহীদ না হও, তুমি যেন গাজী হইয়া ফেরো। স্ত্রী যখন চিৎকার দিয়া উঠানের মধ্যে পড়ে যায় তলোয়ারের উল্টা পিঠ দিয়ে আঘাত করে এরকম ভাবে আওয়াজ দিয়ে বলে হে প্রাণের স্ত্রী উল্টা দোয়া কইরো না, আমার আগে একজন সেনাপতি আমার পরে একজন সেনাপতি, আমি যে শহীদ হইয়া যাব আমার গাজীর দোয়া কইরো না, আমার জন্য শহীদের দোয়া করে দাও, দেখা হবে কাল কিয়ামতের ময়দানে। সাহাবায়ে কেরাম জান দিয়া দিছেন রাসূলের জন্য, দ্বিতীয় ছিল তৃতীয় আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা, কিতাবের মধ্যে আছে উনি নতুন বিবাহ করছেন, নতুন বিবাহ করলে স্ত্রীর চেহারা অঙ্কিত হয় না, ভালো করে চেহারাটা অঙ্কিত হয় নাই, এক রাত্রি যাপন করছে, সকালবেলা নামাজ পড়তে যাওয়ার পরে বলে আব্দুল্লাহ ইবনে রাওহা তুমি দাঁড়াও, আল্লাহ রাসূল মসজিদে নববীর খুতবায় দাঁড়াইয়া বলে আব্দুল্লাহ ইবনে রাওহা তুমি তৃতীয় সেনাপতি,
বলে না ইয়া রাসূলুল্লাহ আমি তো নতুন বিবাহ করছি আমার আপনি মুতার যুদ্ধে পাঠিয়ে দিবেন আমাকে আপনি সেনাপতি বানান আমি একটু সময় কাটাই আমি একটু শ্বশুর বাড়িতে যাই রাসূলের প্রোগ্রামের উপর সাহাবায়ে কিরাম নিজের জান মাল সব কুরবানি করে দিয়েছেন সব কুরবানি করে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রী কুরআন তেলাওয়াত করতেছে ফজরের নামাজের পর আল্লাহু আকবার নতুন প্রথম বাসরঘর করে সকাল বেলা যেই মেয়েটা কুরআন তেলাওয়াত করতেছে জায়া তাকে আওয়াজ শোনায় হে প্রাণের স্ত্রী শুনে লও আল্লাহ রাসূল আমাকে তৃতীয় নম্বর সেনাপতি বানাইছে এর অর্থ হলো আমার পরেও আরো সেনাপতি আছে আল্লাহ রাসূল বলছে তৃতীয় সেনাপতি যদি শেষ হইয়া যায় পরামর্শ করা সেনাপতি বানাইবা স্ত্রীকে বিদায় দাও জানালা দিয়া ঘরের মধ্যে ঢুকে নাই যে নতুন স্ত্রী ঘরের মধ্যে ঢুকলে মায়া বাড়বে আল্লাহ রাসূলের কথার উপর কোনো অপমান হয়ে যাবে আল্লাহু আকবার জানালা দিয়ে আওয়াজ দিয়ে বলছে স্ত্রী বিদায় দাও স্ত্রী বলে একটু আমার কাছে আসেন আপনার চেহারাটাই আমি একটু দেখে নেই বলে না কাল কিয়ামতের ময়দানে দেখা হবে কাল কিয়ামতের ময়দানে দেখা হবে স্ত্রী বলে দেখা তো ঠিকই হবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনারে আমি কিভাবে চিনে নেব আমার কাছে একটু আসেন আপনার চেহারাটা আমি একটু অঙ্কন করে লই কালকে আমাদের ময়দানে যেন আপনারে আমি কালকে আমাদের ময়দানে তালাশ করে পাই স্ত্রী বলকে বলে আব্দুল্লাহ ইবনে রাওহা বলে এই স্ত্রী তোমার কাছে আমি যাব না যেহেতু রাসূলের ফরমান আল্লাহু আকবার তোমার কাছে গেলে যদি আমার মায়া বেড়ে যায় তোমার ভবিষ্যতের চিন্তা যদি আমার আসে আল্লাহ রাসূলের কথার ত্রুটি হয়ে যাবে আমি তোমার কাছে যাব না আমাকে বিদায় দাও আমি জালালা থেকে তোমাকে দেখা চলে গেলাম কাল কিয়ামতের ময়দানে স্ত্রী হিসাবে দেখা হবে এ ছিল সাহাবায়ে কেরামের জান দেওয়া আজকে আমরা জান দেই মুহররম মাস আসলে একদল বাকপাক ইরানের টাকা খাইয়া ইরানি এরকম ভাবে মুসলমানদেরকে ঈমান নষ্ট করার জন্য হাই হোসাইন হাই হোসাইন হাই হোসাইন গোরালায় মিছিল বাটপারি কোথায় নাই হাই হোসেনের মিছিল মক্কা শরীফ নাই হাই হোসেনের মিছিল মদিনা শরীফ নাই হাই হোসেনের মিছিল কাতারে নাই পাকিস্তানে না বাংলাদেশের এজেন্ট গরিব লোকদেরকে এজেন্ট বানাইয়া ইরানিরা এরকম ভাবে ঈমান নষ্ট করার জন্য তৈয়ার করছে আমরা তো এগুলো বুঝার চেষ্টা করি না কেন কে বুঝবে আমি হলো বাবার ঘরে আইছি আমার বাবা হইলো এলাকার জমিদার আমার মন হল আমার বাবা হইলো এলাকার জমিদার আমার বাবা হইলো এলাকার অমুক জায়গার নেতা অমুক দলের নেতা আমার বাবা হলো অমুক প্রেসিডেন্টের ভাই আমার বাবা হলো অমুক এরকম ভাবে কর্নেলের ভাই দোস্ত পরিচয় চলবে না চলবে না নিজের দলের পরিচয় দেওয়ার জন্য দলের প্রধানের নাম ডাইন সাইডে আর বাম সাইডে দেখি দেয় না এতে হ্যাঁ বুঝায় হ্যাঁ হলো এই দল বুঝলেন না কেন এই নেতারা সবাই চিনে ডাইন দিকে একজনের ছবি বাম দিকে একজনের ছবি আমরা কই এইটাও আমাদের জন্য বুঝ এই জায়গায় দলের প্রমাণ করানোর জন্য পোস্টারে যদি নেতার ছবি দিতে হয় কালকে আমাদের ময়দানে জান্নাতে ওই যাইতে হইল মুহাম্মাদুর রাসূলের ছবি থাকতে হবে এই ছবি না এই ছবি হলো দাড়ির ছবি এই ছবি হলো মাথার টুপির ছবি এই ছবি হলো পাঞ্জাবের ছবি এই ছবি হলো দুরূদ শরীফ পড়ার ছবি আল্লাহু আকবার ওই সময় আল্লাহ রাসূল বলবে এরা হইল আমার উম্মত এই যে পোস্টার ল আমার নেতা মানছে আল্লাহু আকবার আমার নেতা মান্না দাঁড়িয়ে রাখছে আমার নেতা মান্না বউরে পর্দা করাইছে আমার নেতা মান্না এরকম ভাবে সুন্নত মতো আমল করছে আল্লাহু আকবার এরা আমার দল এরা আমার দল এরা আমার দল আল্লাহ রাসূল বলবে আল্লাহ রাসূল প্রথম জান্নাতে যাওয়ার জন্য তৈয়ার হবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাসূল বলবে আল্লাহ আমি জান্নাতে যাইমু না যারা আমার দল লইয়া দুনিয়ায় এরকম ভাবে আন্দোলন সংগ্রাম করছে আমি ওদেরকে রাইখা আমার ওই উম্মতগুলোর রাইখা আমি জান্নাতে যামু না
আল্লাহ পরেশান হয়ে যাবে, এ নবী আপনি প্রবেশ করেন। নবী বলবে আমার একজন উম্মত যারা আমার অনুসারী ছিল, যারা আমাকে মহব্বত করছে, আমাকে দেখে নাই, আমার রওজার কাছে আসে নাই, যারা আমার সাহাবীদেরকে দেখে নাই, আমাকে মায়া করছে, মায়া করে আমার সুন্নতের উপর চলছে, আমি ওদের একজনকে রাইখা আল্লাহ আমি জান্নাতে যাবো না, আমার একজন উম্মত বাইরে কান্দবে আমি যাবো না। অথচ ওই বিপদের ঘোষণাই দেওয়া হয়েছে। উজ্জ্বল চেহারা গুলো দেখে দেখা আল্লাহ রসুল চিন্না চিহ্ন লইব, আমার উম্মত এটা হলো 20 সালের উম্মত, এটা হলো 2022 সালের উম্মত, সরি এটা হলো এরকমভাবে 2000-এর উম্মত, এটা হলো 21 সালের উম্মত, এটা হলো 22 সালের উম্মত, বুঝেন নাই 2022, 21, 22, 23, 24, 25 শেষ পর্যন্ত যে ব্যক্তিটা মৃত্যুবরণ করবে আল্লাহ রসুল ওই উম্মতকে রাইখা জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। আর এই নবীর জন্য আমরা কি করি, কয় টাকা খরচ করবো আমার নবীর জন্য, কয় টাকা খরচ কহুজুর 12 বছর তো মিলাদ করে না, কেন আমার মিলাদ লাগে না, আমার নতুন দোকান হয় না, বাট ওটা আমরা মিলাদ করি না, আর কেউ টাকা পয়সা হইলে মিলাদ শুরু করে দেয়। এই নবীর জন্য কত পয়সা খরচ, সেই নবীর জন্য কত মায়া, সেই নবীর জন্য কত সময়, বুঝাইতে পারুম না, বুঝানো সম্ভব না। হযরত ইলিয়াস কান্দলবি রহমাতুল্লাহ আলাই তাবলিগ যে শুরু করছেন, ইলিয়াস রহমাতুল্লাহ বলছে এই কাজ যে কত গুরুত্ব, আমি যা বুঝছি তা মানুষকে 100 ভাগের 1 ভাগ বুঝাইতে পারি না। তাবলিগের কাজ যে কত গুরুত্ব, এটা আমি যা বুঝছি তা 100 ভাগের 1 ভাগ বুঝাইতে পারি নাই, আর আমি যা বুঝাইছি তার 100 ভাগের 1 ভাগ তারা বুঝে না। ঠিকই জুমার বয়ান শুনেন, কিন্তু 100 ভাগের 1 ভাগ বুঝানোর চিন্তা কেউ নাই। কি যে বলতে চাই, ওই আমার আব্দুল হক আব্বাসি রহমতুল্লাহ আলাই বড় মুফাসসিরের কোরআন ছিল, সে এরকম ভাবে একটা কবিতা বলতো, কওয়া যায় না শোয়া যায় না এর যে জালাকি, বুঝলেন, বলাও যায় না সহাও যায় না, বলতো পারি না সইতেও পারি না, আসে গেছে না এমন টাইম আসে না, কইতেও পারি না সইতেও পারি না, বাংলার লোক মানে অশুদ্ধ ভাষা, বলতেও পারি না, কওয়া যায় না শোয়া যায় না এর যে জালাকি, গিলাও যায় না ফেলাও যায় না এসকে এলাই, কি যে কইতে মনে যায় কইতে পারি না। আল্লাহু আকবার। একদল বড় চক্ষুওয়ালারা দাঁড়ায় যাইব, ঠিক না বেঠি, একদল বড় চক্ষুওয়ালারা দাঁড়ায় যাইব, হে হুজুর কি কন, আপনার বয়ান হয় না, আপনার বয়ান তো আমার উপর উঠছে, বয়ান লয়ে বয়ে থাকে, হুজুরকে আমার উপর বয়ান উড়াই দেয়নি, আমরা যে বয়ান করি কারো উপরে উড়ানের জন্য না, আমরা বয়ান করি জান্নাতের উপর উড়ানের জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, ঠিক না বেঠি। কেউ মনে করে এই দুই বয়ান মনে হয় আমার দলে উঠতে গেছে, এই বয়ান মনে আমার হুজুররা উত্তেজনা করে পাবলিক খেপাইয়া দিব, আরে এই বিশ্বাসে যদি হয় হুজুরদের বয়ানে পাবলিক খেপে যায়, এই খেপা হুজুরের নয়, এই খেপা হলো মদিনাতুর রসুলের খেপা, ঠিক না বেঠি, যেই খেপায় বদর হয়েছিল, যেই খেপায় উহুদ যুদ্ধ হয়েছিল, যেই খেপায় মুতার যুদ্ধ হয়েছিল, যেই খেপায় এরকম ভাবে মক্কা বিজয় করেছিল, এরা মনে করে হুজুরে খেপায় দেয়, হুজুর কি সালাম ছোটা আছে, হুজুরে 8-10 হাজার টাকা বেতন পায়, হাদিয়া টাদিয়া মিললে 12-14 হাজার পায়, বাসা ভাড়া চলে না, হুজুর আবার কি খেপাইব, হুজুর কোনো দল আছে, তারপর হুজুর ভয় পায়, কথা বলেন না কেন, ভয় পাননি, হুজুর কি পায়, হুজুর বলে খেপাই দেয়, আমরা কি খেপাবো, আমাকে কোনো কিছু আছে, মানুষে খেপাই তৈলে টাকা দিতে হয়, পয়সা দিতে হয়, মাল ছাড়তে হয়, তোর 10 জন আজকে এখানে লাগবি দখল করবি, এটি সব আঙ্গ কি কোনো দখল পাঠিয়ে আছে, হ্যাঁ আমাকেও দখল আছে, আঙ্গ দখল আছে, তোমাকে যেরকম দলের প্রধান খেপায়,
আমাগো একজনে খেপায়, সেই খেপান হইল মদিনা শরীফ। আমরা তো মদিনার খেপায় খেপি, আমরা তো আবু বকরের কথায় খেপি, আমরা তো হযরত আলীর কথায় খেপি, আমরা তো হযরত ওমরের কথায় খেপি, ঠিক না বেঠি? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়ান কুসুদ্দিন ওয়া না হাই, আমরা কেবল কিল লিগা, আমরা এদেশের মন্ত্রিত্ব চাই না, এমপিগিরি চাই না, চেয়ারম্যান তো পামু না, মেম্বারি দাঁড়াইলো ভোট নাই। বলে মোল্লা মসজিদে দেখলাম ইমামতি করতে, আমাকে মসজিদের 8,000 বেতনের হ্যাঁ মেম্বারে দাঁড়াইছে, বুঝুন না কথা, পছন্দ হয় না। অনেকে বলি ইমানদার নামাজ পড়ে, কিন্তু আলেম যদি প্রতিনিধি হয় তার সহ্য হয় না। অর্থ হলো শয়তান অন্তরে বাসা করেছে, ঠিক না বেঠি? শয়তান অন্তরে বাসা করেছে, কেন আলেম সহ্য হয় না? এটা হলো শয়তান কাজ, কেন শয়তান তো বুড়া, আমরা তো জুয়ান, শয়তান হলে বুড়া, বুড়া মানুষের বুদ্ধি বেশি, ঠিক না বেঠি? শয়তান বুড়া হয়েছে না, কয় বুড়া হয় না? শয়তান আদম আসলামের লগে জান্নাতে আসিল, আদম আসলামের লগে জমিন আইছে, আদম গেছে শয়তান আছে, নূহ নবী গেছে, ইব্রাহিম নবী গেছে, ইসুফ নবী গেছে, মুসা নবী গেছে, আছে গেছে না, ঈসা নবী গেছে, শয়তান তো এই বুড়াটা, শয়তান মুন্ডা বুড়াটা, এই বুড়াই তো আদম নবী থেকে নিয়া আমাকে মরণ আছে, শয়তানের মরণ নাই, আমাকে খাওয়ান লাগে শয়তানের খাওয়ান লাগে না, আমাকে বাথরুমে যাইতে হয় শয়তানের বাথরুমে যাইতে হয় না, আমাকে ঘুমাইতে হয় শয়তানের ঘুমাইতে হয় না, আমরা অসুস্থ হই শয়তান অসুস্থ হয় না, ঠিক না বেশি? আমাকে এরকম ভাবে শক্তি কমে শয়তানের কি কমে না? শয়তানের সাথে শয়তান তো বুড়া, শয়তান বুড়ার যে কারিগরি, বুড়া এখন লাগিয়ে গেছে আলেমদের থেকে দূরে সরাইতে পারি না, আলেমদের উপরে খেপাইতে পারলে আসলে আরে আমি আমার পক্ষে লয়ে আইতে পারো, কেন দুনিয়ায় আলেমরাই আল্লাহ আল্লাহ রসুলের কথা কয় আর কেউ বলে না, যদি ইমাম সাহেবের বিরুদ্ধে লাগাই দিতে পারি, খতিবের বিরুদ্ধে যদি লাগাইয়া দিতে পারি, এই পীর সাহেবের বিরুদ্ধে যদি লাগাইয়া দিতে পারি, এইটাই আমার কাজ। আল্লাহু আকবার, কদিন পরে মসজিদ সারবো, কদিন পরে ওয়াজ সারবো, কদিন পরে কোরআন সারবো, কদিন পরে হাদিস সারবো, ঠিক না বেঠি? কদিন পর টুপি সারবো, কদিন পর পাঞ্জাবি সারবো, ঠিক না বেঠি? এই জন্য শয়তান কাম লইছে আমার অনেকটা কাম, কোরআন হাদিসের কথা তো আলেমরা কয়, আলেম গো দোষগুলা লাইট লাগাইয়া লাগাইয়া দেখা। অনেকে বলে হুজুর আপনারা কই পেলেন এই পীর পীরালিরা পাইলেন কই, এগুলা কি কোরআন হাদিসে আছে? কোন পীর বুখারিতে নাই, কোন পীর কোরআন শরীফে নাই, কোন পীর মুসলিম শরীফে নাই, পীর শব্দ তো নাই, কোরআন শরীফে কোন জায়গায় পীর আছে পাইছেন? হাদিসে পীর নাই, হাদিসে কি নাই? পীর নাই। এই পীরালি একদল পীরালি বলে ব্যবসা, হ্যাঁ পীরালির মধ্যে বন্ডামি আছে, পীরালির মধ্যে কি আছে? বন্ড পীর আছে না, ভালো আছে, খারাপ আছে, সুন্দর আছে, কালো আছে, গরম আছে, শীত আছে, বুঝুন না? আপনি চিনবেন কেমনে? ভালোর লগে খারাপ, কালোর লগে সাদা, ঠান্ডার লগে গরম, না চিনবেন কেমনে? বন্ড থাকলে হকানি গো চিনা যায়, হুজুর বন্ড চিনুন কেমনে? যারা মাইয়া লোক লইয়া আড্ডা দেয় হেরা পীরের দাবি করে, ওরা পীর না, ওরা হলো বুড়া শয়তানের খালাতো বা, ঠিক না বেঠি? আছে কি আছে না? আমি আমার দরবারে গেছি, যাইয়া দেখে আসছি পীর চেয়ারে বসা আর মহিলারা পর্দা ছাড়া বইয়া রইছে, বরকা নাই, মুরিদ বানাইতেছে, ও পীর না, ও হলো শয়তান, ঠিক না বেঠি? ও শয়তান। তাহলে আমরাও তো ইমাম সাহেব খতিব সাহেব, আমি যদি পাঁচজক মাইয়া লোকে লইয়া এই জায়গায় ওয়াজ করি, পর্দাহীন কিছু নাই, আপনারা কইবেন হ্যাঁ মোতাল্লি সাহেব, শেখ নজরুল ইসলাম সাহেব, ও সভাপতি জাকির সাহেব, আর আপনি গো মসজিদে আসুন না। কয় কি ভাই সমস্যা কি? আমার খতিব সাহেব তো বয়ান ঠিকই করে, কয় না আপনি তো দেখেন নাই পাঁচজন মায়া লোক লইয়া পর্দা ছাড়া বয়ান করে। আরে আমি যদি বয়ান করি আমার পাশে নামাজ হয় না, আর ওই পীর শয়তান না মায়া লোক লইয়া মুরিদ বানায়, ও হলো শয়তান, ওর কাছে গেলেও শয়তান হয়, ওর কাছে যারা যায় তারাও শয়তান, ঠিক না বেঠি? কি কোনো সমস্যা হইতেছে নাকি? জানা দরকার নাই, ঠিক
খালি ইমাম সাহেবকে পাইছেন নরম, হ্যাগো পাশে লাগিয়ে যান খালি, হ্যাগো নরম, বড় বড় কথা বলে, এখানে বলে এক বাপ্পার বলে যে হুজুরে ওয়াজ করে কি কি আমরা পাই, এই বাপ্পারে সুরা জানে না, কেরাত জানে না, এক অক্ত নামাজ পড়ে না, বাপ্পারি করে খায়, আমরা আলেমদের বিরুদ্ধে কথা বলি কেন? বেইমান বানানোর জন্য। বেইমান হওয়ার একটাই রাস্তা, মুনাফেক হওয়ার একটাই রাস্তা, এখন আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলা, আলেমদেরকে বোকা দেওয়া, এর চেয়ে বড় বেইমান পৃথিবীর মধ্যে আর হতে পারে না। আলেমরা কি করছে? আলেমরা কি কারো বাড়ি ঘর দখল করছে? আরমরা কারো জমি দখল করছে? আলেমরা ঘুষ খায়, আলেমরা সুদ খায়, আলেমরা কোনো মাইয়া লোক নিয়ে মিটিং করে, তারপরে আলেম দেখলে তুমি খেপো কেন? একদল বলে মোল্লারা, কিরা বলে মোল্লারা, আমার চরমানায় পিসাব মরহম পিসাব বলতো মোল্লা মৌলবাদরা, মৌলবাদ মানে হলো মূলবাদ, যাগো মূল নাই তারা হলো জারত, আমাগো মূল আছে ঠিক না, আমাগো বাবার নাম আছে, আমেরিকায় বাবার নাম নাই মায়ের নাম দত্তব্য, কোরিয়ায় মায়ের নাম দত্তব্য বাবার খবর নাই, বাবা দেখে জানেই না, আমাগো মূল আছে এই জন্য আমরা মৌলবাদ, আমাগো মূল আছে এই জন্য মৌলবাদ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আবু বকর ইবনে আবি কুহাফা, ওমর ইবনুল খাত্তাব, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, এর জন্য মুসলমানের বাপের নাম সহ বলা হলো সুন্নত, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উসমান ইবনে আফফান, আবি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, বাবার নাম আহমদ আলী ইবনে শামসুদ্দিন আব্দুল খালেব ইবনে মালিক, অর্থাৎ ইবনে বাবার নাম ছ বলা হলো ফরজ, যাদের বাবার নাম নাই তারা হলো জারত, আমাদেরকে বলে মৌলবাদ, আমরা ঠিকই মৌলবাদ, আমাগো আসল আছে তোমাগো আসল না, আমাগো কয় মৌলবাদ, মৌলবাদরা বলে এদেশে খুব জোর লেগেছে গা, মৌলবাদ গো দেখলে গো খারাপ লাগে, কারা এই বাপ্পাররা যারা আমাকে কারণে মেয়েদের স্বাধীনতার নামে মেয়েদেরকে রাস্তায় নামাইছে, যারা মেয়েদের কামাইয়ের নামে মেয়েদেরকে দর্শনের রাস্তা খুলে দিয়েছে, ওরা হলো মৌলবাদকে গালি দেয়, কারণ মৌলবাদ না থাকলে ওরা যত আকাম ততই করতে পারবে, একমাত্র মৌলবাদরাই তো বলে হকখানি কথা। আজকে যদি এই মসজিদগুলো না থাকতো, ঢাকার শহর মসজিদের শহর, ঢাকার শহর মসজিদের শহর, এই মসজিদের ইমাম হলো আলেমরা, খতিব হলো আলেমরা, তোমরা আসো কোরআন হাদিসের একটা ব্যাখ্যা আমার সামনে করো, তাই তো তোমাদের মধ্যে কি মৌলবাদকে গালি দিতে মজা লাগে, কিন্তু মৌলবাদকে কিছু নাই, এরা তো ক্ষমতার কোনো জায়গায় নেই, না সচিব পর্যায়ে, না কর্নেল আছে, না ডিসি ওসি আইসি, এরকমভাবে এরকম কিছু আছে, তা আমারও কী সমস্যা, বলে এরা হলো ভিক্ষা করে খায়, আমরা কি করে খাই বল না কেন, আমরা বিক্রি করে খাই, তোমারটা খাই যে কয় হেডটা খাই, আল্লাহর হক খাই, আমরা কই জাকাতটা মাদ্রাসায় দাও, জাকাত কার হক, কার হক, হেত্রা কার হক, তারপর এর বিক্রি করি, তঙ্গটাকে আমরা ভিক্ষা করি না, আল্লাহর হক গুলো আদায় করে করে আমরা লই, জাকাতওয়ালারা জাকাত দাও জান্নাতে সইলা যাও, কুরবানিওয়ালারা কুরবানি দাও জান্নাতে সইলা যাও, আমরা এগুলো ট্যাক্স আদায় করি, তোমরা যেমন ট্যাক্সের মেলা বসাও, আমরা জাকাত নেওয়ার মেলা বসাই, আমরা মানুষকে গুণামুক্তর মেলা বসাই, গুণামুক্তের মেলা হলো মসজিদ, গুণামুক্তের মেলা হলো মাদ্রাসা, তোমরা যেমন মেলা বসাও আমরা ওই মেলা, এই জুমার নামাজ হলো মেলা, অর্থাৎ মানুষকে গুণামুক্ত করো, মানুষকে আল্লাহমুখী করো, যখন আল্লাহ আমাদের সাথে থাকবে, অনেকে বলে হুজুর আল্লাহ তো আমাদের সাথে থাকবো না, কেন কোরআন শরীফের মধ্যে আছে, কোরআন শরীফের মধ্যে আছে আরশিস্তাওয়া, আল্লাহ হলো আরশে থাকে, মৌলবীরা কই পাইল আল্লাহ সব জায়গায় থাকে, আমরা কই ডাইনেও আল্লাহ আছে, বামেও সামনেও, পাশের লোকে কয় না কেন, তো সামনে পিছনে উপরে নিচে আসমানে জমিনে কবরে আল্লাহ কই, আল্লাহ, আল্লাহ বলছে ওয়াহুয়া মাআকুম, ওয়াহুয়া মাআকুম, ওয়াহুয়া মাআকুম, আমি আল্লাহ আরশে থাকি না, আমি আল্লাহ আমার বান্দার কলবে থাকি,
বলে হুজুর কেমনে কলবে থাকে? যে আল্লাহর বান্দার, যেই বান্দার কলবে আল্লাহ থাকে ওই বান্দার নামাজ ছাড়া থাকতে পারে না। যেই বান্দার কলবে আল্লাহ আছে ও সুদ খায় না, যেই বান্দার কলবে আল্লাহ আছে ও ঘুষ খায় না, অর্থাৎ ঘুষ যেন খায় ওর কাছে আল্লাহ নাই। যে আল্লাহর দিন আর ইসলামকে বড় না মনে কইরা দল নে বড় মনে করে, দিন আর ইসলামকে বড় না মনে কইরা ব্যবসারে বড় মনে করে, দিন আর ইসলামকে বড় মনে না কইরা নেতারে বড় মনে করে, ওর লগে আল্লাহ নাই, ওর লগে আল্লাহ নাই। এই জন্য আমাদের জমানায়ও একদল মানুষ মরবে, হাসর হবে কারুনের সাথে, হাসর হবে ফেরাউনের সাথে। এত তাবলীগরা কোথায় পড়ছেন না? এটা পড়ছেন না? হারুনের কারুনের সাথে, কারুনের সাথে হাসর হবে। আমার বাড়ি হইল মুরাদপুর এলাকায় বাংলাদেশে কদমতলি থানাধীন, আমি কেন কারুনের বাইতে যামো, আমি কেন ফেরাউনের বাইতে যামো? বলে তোর চরিত্র হইলে ফেরাউনের চরিত্র, আমি আল্লাহ ফেরাউনের লগে মিলাইয়া দিব। আরে যার চরিত্র মোহাম্মদুর রাসূলুল্লাহ সাথে আল্লাহু আকবার, সে মুরাদপুরে থাকো, আটলান্টিক মহাসাগরে থাকো, সে আমেরিকায় থাকো, সে পাকিস্তান থাকো, সে আফগানিস্তান থাকো, আমি আল্লাহর দায়িত্ব হইল আমার বন্ধুর লগে তারে মিলাইয়া দেওয়া। আলমার উমা আমানা হাব্বা, যে যারে ভালোবাসে তার সাথে তার হাসর নাজর হবে। কারণ নারে তোমার ভালো লাগে, আমেরিকার নীতিনীতি তোমার ভালো লাগে, তোমার ন্যাংটা ভালো লাগে, তোমার সুদ ভালো লাগে, তোমার এরকম ভাবে খারাপ ভালো লাগে, তোমার পরের জমিন দখল করা ভালো লাগে, তোমাকে মানুষকে বকতে ভালো লাগে। আল্লাহ বলে বকন্যার লগে তোরে মিলাইয়া দিব। আর যে আমার নবীর লগে মন লাগে রাহস, তুই যদিও এই আজিমপুর কবরস্থানে ঘুমাস, জুরাইন কবরস্থানে ঘুমাস, আমার স্ট্রেফিল যখন ফুক দিবে আমি তোরে টান দিয়া মদিনায় লইয়া যাম। অটো 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 ডিজিটাল ডিজিটাল ডিজিটাল, এটার নাম হলো ডিজিটাল। আপনি থাকবেন জুরেন কবরস্থানে, সিংগায় ফোক দেওয়ার পরে হাসর কায়েম হবে। বলে এই সব লোকগুলার থার্মোমিটার লাগা, বলে লাগাইছি, বলে কোন দিকে বেশি, কই মদিনার দিকে, কই মদিনা ওইটা পাড়া, আল্লাহু আকবার, ফিক্কা মদিনাই দে, কই থার্মোমিটার লাগা কলবে, বলে পাইছি, বলে কারুনার লগে মিল, আল্লাহু আকবার, কোরে কারুনের বেতে পাড়া, আল্লাহু আকবার, ওরে কারুনের বাইতে ভাড়া, ওরে নমরুদের বাইতে ভাড়া, ওরে আবু জাহেলের বাইতে ভাড়া। এই জন্য অনেকে কয় লক্ষ নেতা ঘরে ঘরে, আপনি মাইন্ড করেন না, অবদান বলি না, লক্ষ জিয়া ঘরে ঘরে, লক্ষ মুজিব ঘরে ঘরে, বলে কি না? আমি আবার একটা কথা, এই কথাটা সুন্দর সুন্দর, আমি অর্থাৎ তার ভক্ত আমরা, বুঝলেন না কথা? লক্ষ ঘরে ঘরে, আমি বলি লক্ষ আবু জাহেল ঘরে ঘরে, লক্ষ নমরুদ ঘরে ঘরে, লক্ষ আবু জেহেল ঘরে ঘরে, লক্ষ ওদবা ঘরে ঘরে, লক্ষ সাইবা ঘরে ঘরে, লক্ষ মুনাফেক ঘরে ঘরে। এখন আবু জেহেল মরে নাই, আবু জেহেলের দোসররা আছে, এখনো ফেরাউন মরে নাই, ফেরাউনের দোসররা আছে, ঠিক না বাড়ি? এখনো নমরুদ মরে নাই, নমরুদের দোসররা আছে, এখন কৃপন কারণ মরে নাই, এখনো কারণের খালত ভাইরা ঘরে ঘরে আছে, আবার এখনো মোহাম্মদুর রসুলের ভক্তরা ঘরে ঘরে আছে। এই জন্যই হুজুর গো মিছিল দেখলে ভয় পাইয়া যাও, এই ভয় হুজুর গো ভয় না, হুজুর গো মাল পানি নাই, টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, হুজুর গো আছে আল্লাহর সাথে একটা রশি, হুজুর গো আছে মদিনার সাথে একটা রশি, আসমানে যখন টান দিবে নেতা খেতা কাই তৈয়া যাইব। কষ্ট পাইছেন আজকের বয়ানে? আপনারা কি কষ্ট পান? কেউ কষ্ট পাইলে আমারে চুপে চুপে আমার এই বাসার কাজে কবিল হুজুর এই বয়ানে কষ্ট পাই, তাহলে আমি ওটি ছেড়ে দেবো, কারণ আপনাকে কষ্ট দেওয়া আমার কোনো কাজ না। আমার কাজ হইল মহব্বত করে দিনের কিছু কথা বইলা অন্তরটাকে আল্লাহমুখী বানাইতে চাই। শুধু আমি যে আল্লাহমুখী হয়ে গেছে তা না, আমার অনেক গুণা, আমিও যেন আল্লাহমুখী হইতে পারি, কবরে যেন আল্লাহরে পাই, হাসরে যেন পাই, আল্লাহ আকবার, কবরে যেন আল্লাহ থাকে। কেন হুয়া মাহকুম, আল্লাহ কবরে থাকবে, কাফনে থাকবে, গোসলে থাকবে, দোকানে থাকবে, পাড়ে থাকবে, সব জায়গায় আল্লাহ। আখেরা দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।